ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু আমি জয়নাল নরমু না, মরণশীল না। আই হ্যাভ টু কিডনি, ওয়ান কিডনি আই হেল্প, মানে ম্যাডাম রে দিছি। আমি জয়নাল যদি মরেও যাই, ম্যাডাম যদি বেঁচে থাকে, ম্যাডাম কি করব? যদি স্কুল দিব, এই স্কুলের বাচ্চা কাচ্চাদের মধ্যে আমি জয়নাল বেঁচে থাকব। এই যে বৃদ্ধাশ্রম দিব, এই বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়ো মানুষের মধ্যে আমি জয়নাল বেঁচে থাকব। এই যে হাসপাতাল দিব, ফ্রিতে চিকিৎসা করাইব, এই রোগীদের মধ্যে আমি জয়নাল বেঁচে থাকব। তার মানে আমি তো মরে যাও বেঁচে আছি। ওই যে আনিসুজ্জামান নাকি আনিসুর রহমান কি আছে না, দুই স্টুপিডকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, যেভাবেই হোক আমি ফ্যাক্টরি লিজ আমি বাতিল করব। কিন্তু ম্যাডাম ফ্যাক্টরি তো 5 বছরের জন্য লিজ দেওয়া। হ্যাঁ দেওয়া হয়ে গেছে, ফাইন, বাট এখন থেকে ফ্যাক্টরি আমি দেখব। আর কাকে দেওয়া হচ্ছে, কি জন্য দেওয়া হচ্ছে, কত বছরের জন্য দেওয়া হচ্ছে, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো অল দিস থিংস। আপনি যেভাবে হোক আপনি ইয়েকে খবর দেন, উকিল খবর দেন, আইনের ফাঁক ফোকর কোথায় আছে সেগুলো বের করেন। আই ওয়ান্ট মাই ফ্যাক্টরি ব্যাক, বুঝেছেন আপনি? আপনি এখন আসতে পারেন। ম্যাডাম আবার কি? ম্যাডাম স্কুলের টিচারদের বেতন দিতে হবে, যদি স্কুলের ব্যাপারে কোনো চেক সাইন আমি করতে পারবো না, আমি ওদেরকে আর ওদের জন্য একটি টাকাও আর ব্যয় করতে পারবো না। কিন্তু ম্যাডাম টিচারদের বেতন না দিলে তারা কিভাবে চলবে? টিচাররা কিভাবে চলবে সেটা তাদের ব্যাপার, স্কুল বন্ধ করে দিতে বলেন, টিচারদেরকে আন্দোলন করতে বলেন, আর না হলে এক কাজ করেন, সরকারকে বলেন এটা এমপিওভুক্ত করে নিতে। সরকার বেতন দিলে চলবে আর না হলে চলবে না। স্কুল নিয়ে আমার সাথে আর একটা কথাও বলবেন না এখন, প্লিজ। তাহলে ম্যাডাম বৃদ্ধাশ্রমের চেকটা অন্তত, হাসিফ সাহেব বৃদ্ধাশ্রম নিয়ে আমি আগেই মনে করেছিলাম আপনার সাথে কথা বলবো, এত এত খরচ বৃদ্ধাশ্রমে কেন আমি ঠিক বুঝতে পারছি না, কি করছেন কি আপনি? হ্যাঁ প্রত্যেক সময় ওনাদের জন্য এত এত টাকা খরচ করছেন, ওনাদেরকে আমরা থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, দ্যাটস ইট। প্রতি সপ্তাহে ওনাদের জন্য মাছ মাংস, মানে উইকে একদিন করে মাছ অথবা মাংস দিবেন, বুঝেছেন আপনি? ম্যাডাম আর একটা কথা, আল্লাহ আপনার তো কথাই শেষ হয় না, এত কথা আপনার একবারে বলতে পারেন না, বলেন। ম্যাডাম ওই জয়নাল ভাই এসেছে আপনার সাথে দেখা করার জন্য। কোন জয়নাল?